আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা কেমন আছেন? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা যে যেখানে আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। সম্মানিত দর্শক শ্রোতা, পবিত্র কোরআনুল করিমের অর্থ শিকার আসরে আপনাকে স্বাগত। আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কেননা আপনাদের জন্য এমন 5টি শব্দ নিয়ে আসছি যে 5টি শব্দের মাধ্যমে আপনি 25টি শব্দ রূপান্তর করতে পারবেন ইনশাআল্লাহ। আর এই 25টি শব্দর অর্থ পবিত্র কোরআনুল করিমে প্রায় 500 বারেরও বেশি বার এসেছে। সম্মানিত দর্শক শ্রোতা, এখন চলুন আমরা শব্দগুলি শিখা শুরু করি। ফা আইন সের ফিয়ন ল্যাম দুই পেশ লুন ফিয়লুন শব্দটি হলো মাজদার, এর অর্থ হলো করা। ফিয়লুন শব্দের অর্থ করা, কোনো কাজ করা, সেটাকে বলা হবে ফিয়লুন আরবিতে। ফা জবর ফা আইন জবর আয় ফা আয় ল্যাম জবর ল্যা ফা আলা, এর অর্থ সে করেছে, এটা হলো অতীতকালীন ক্রিয়া। ফা আলা এর অর্থ সে করেছে। আপনারা অবশ্যই শব্দগুলি মুখস্থ করবেন। ইয়া ফা জবর ইয়াফ আইন জবর আয় ইয়াফ আয় ল্যাম পেশলু ইয়াফ আয়ালু ইয়াফ আয়ালু, এর অর্থ সে করছে বা করবে, এটা মুজারে এর সিগা। সম্মানিত দর্শক শ্রোতা, মুজারে শব্দ দ্বারা বর্তমান এবং ভবিষ্যৎকালীন ক্রিয়া বোঝায়। ইয়াফআলু এর অর্থ সে করছে বা করবে। হামজা ফাজের ইফ আইন ল্যামজুর আল ইফ আল এর অর্থ তুমি করো। কোনো ব্যক্তিকে যখন কোনো কাজের আদেশ দেওয়া হয় ইফ আল, আরবিতে বলা হয় ইফ আল তুমি করো, এটা হলো আমর এর সিগা, আদেশ সূচক শব্দ। ইফ আল এর অর্থ তুমি করো। ফা আইলুন ফা আলিফ জবর ফা আইন জবর আই ফা আই ল্যাম দুই পেশ লুন ফা আইলুন এর অর্থ যার দ্বারা কৃত, অর্থাৎ কোনো একজন কাজটা করেছে তাকে বলা হয় ফা আইলুন, অর্থাৎ যে ব্যক্তি কোনো কাজ করে, যার দ্বারা কোনো কাজ করা হয় তাকেই ফা আইল বলা হয়। ফা আইলুন এর অর্থ যার দ্বারা কৃত, এটি ইসমে ফাইল এর সিগা। ফাতাজুর ফাত হা দুই পেশ হুন ফাত হুন এর অর্থ খোলা, দরজাটা খুলে দাও, জানালাটা খুলে দাও, এই যে খোলা এর আরবি শব্দ হলো ফাত হুন, এর অর্থ খোলা, এটা মাজদার অর্থাৎ মূল শব্দ। ফাত হুন এর অর্থ খোলা। ফাজুর ফা তাজবুত্তা ফাতা হা জবর হা ফাতা হা এর অর্থ সে খুলেছে, সে খুলেছে, এই শব্দটি অতীতকালীন অর্থাৎ ফেয়ালে মাজুই, এর অর্থ হলো সে খুলেছে। ফাতাহা এর অর্থ সে খুলেছে। ইয়া ফাজুর ইয়াফ তাজবত্তা ইয়াফতা হা পেশহু ইয়াফতাহু ইয়াফতাহু এর অর্থ সে খুলছে বা খুলবে। ইয়াফতাহু এর অর্থ সে খুলছে বা খুলবে। ইয়াফতাহু এটা বর্তমান এবং ভবিষ্যৎকালীন অর্থ প্রদান করে। ইয়াফতাহু এর অর্থ সে খুলছে বা খুলবে। হামজা ফাজর ইফ তা হাজবুত তাহ ইফতাহ এর অর্থ তুমি খুলো, কাউকে আদেশ করা হচ্ছে তুমি দরজাটি খোলো, তখন বলা হবে ইফতাহ তুমি খোলো, ইফতাহ এর অর্থ তুমি খোলো, এটা হলো আমর সূচক বাক্য, আমর সূচক শব্দ অর্থাৎ আদেশ সূচক শব্দ। ইফতাহ এর অর্থ তুমি খোলো। ফা আলিফ জবর ফা তাজাত্তি ফাতি হা দুই পেশ হুন ফাতি হুন ফাতি হুন এর অর্থ যিনি খুলেছেন, ফাতি হুন এর অর্থ যিনি খুলেছেন, এটি ইসমে ফাইলের সিগা। জিম আইন জবর জা ল্যাম দুই পেশ লুন জা লুন এর অর্থ স্থাপন করা, জা লুন এর অর্থ স্থাপন করা। জিম আইন জবর জা ল্যাম দুই পেশ লুন জা লুন এর অর্থ স্থাপন করা, এটি ক্রিয়ামূল বা মাজদার। জাআলুন এর অর্থ স্থাপন করা। জিম জবর জা আইন জবর আয় জা আয় ল্যাম জবর ল্যা জা আয় ল্যা এর অর্থ সে স্থাপন করেছে, জা আয় ল্যা সে স্থাপন করেছে, এটি অতীতকালীন শব্দ। ইয়া জিম জবর ইয়াজ আইন জবর আয় ইয়া জা আয় ল্যাম পেশলু ইয়া জা আয়লু এর অর্থ সে স্থাপন করছে বা করবে। ইয়াজা আলু এর অর্থ সে স্থাপন করছে বা করবে, এটি মুজারে অর্থাৎ বর্তমান বা ভবিষ্যৎকালীন শব্দ। হামজা জিমজের ইজ আইন ল্যামজুর আল ইজ আল
এর অর্থ স্থাপন করো, ইজাআল এর অর্থ স্থাপন করো। এটি আমর বা আদেশসূচক শব্দ। জিম আলিফ জবর জা আইন সরাই জা আই লাম দুই পেশলুন জা আইলুন এর অর্থ স্থাপনকারী, জা আইলুন এর অর্থ স্থাপনকারী। এটি ফাইল এর সিগা। জা আইলুন এর অর্থ স্থাপনকারী। নুন সাদ জবর নাস র দুই পেশরুন নাসরুন এর অর্থ সাহায্য করা, নাসরুন এর অর্থ সাহায্য করা। এটি ক্রিয়ামূল বা মাজদার। নুন সদ জবর নাস র দুই পেশরুন নাসরুন এর অর্থ সাহায্য করা। নুন জবর না সদ জবর স না স র জবর র না স র এর অর্থ সে সাহায্য করেছে। এটি অতীতকালীন শব্দ। না স র এর অর্থ সে সাহায্য করেছে। ইয়া নুন জবর ইয়াং সদ পেশসু র পেশরু ইয়াং সরু এর অর্থ সে সাহায্য করছে বা করবে। ইয়াং সরু এর অর্থ সে সাহায্য করছে বা করবে। এটি বর্তমান বা ভবিষ্যৎকালীন ক্রিয়া। হামজা নুন পেশ উং সদ র পেশ সুর উং সুর তুমি সাহায্য করো, উং সুর এর অর্থ তুমি সাহায্য করো। এটি আদেশসূচক শব্দ। উং সুর এর অর্থ সাহায্য করো। নুন আলিফ জবর না সজ্জের সই না সই র দুই পেশরুন না সৈরুন এর অর্থ সাহায্যকারী, না সৈরুন এর অর্থ সাহায্যকারী। এটি ইসমে ফাইলের সিগা। খল এম জবর খল কফ দুই পেশ কুন খল কুন এর অর্থ সৃষ্টি করা, খল কুন এর অর্থ সৃষ্টি করা। এটি ক্রিয়ামূল। খল কুন এর অর্থ সৃষ্টি করা। খ জবর খ লাম জবরলা খলা কফ জবর ক খলা ক এর অর্থ সে সৃষ্টি করেছে, খলা ক অর্থ সে সৃষ্টি করেছে। এটি অতীতকালীন শব্দ। ইয়া খ জবর ইয়া খ লাম পেশলু ইয়া খলু কফ পেশ কু ইয়া খলু কু এর অর্থ সে সৃষ্টি করছে বা করবে। এটি ফেলে মুজারে এর সিগা। আর ফেলে মুজারে দ্বারা বর্তমান বা ভবিষ্যৎকালীন ক্রিয়া বোঝায়। ইয়া খলুকু এর অর্থ সে সৃষ্টি করছে বা করবে। হামজা খ পেশ উখ লাম কফ পেশ লোক উখ লোক এর অর্থ সৃষ্টি করো, উখ লোক এর অর্থ সৃষ্টি করো, উখ লোক এর অর্থ সৃষ্টি করো। খ আলিফ জবর খ লাম জাল্লি খ আলি কফ দুই পেশ কুন খ আলিকুন এর অর্থ সৃষ্টিকর্তা, খ আলিকুন এর অর্থ সৃষ্টিকর্তা। এটি ইসমে ফাইল এর সিগা। খালিকুন এর অর্থ সৃষ্টিকর্তা, খালিকুন এর অর্থ সৃষ্টিকর্তা। সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী, আপনাদের কাছে অনুরোধ, আজকের এই ক্লাসে যে শব্দগুলি শেখা হয়েছে সেই শব্দগুলি অবশ্যই আপনারা বারবার পড়ে মুখস্থ করবেন। তাহলে ইনশাআল্লাহ আপনি অতি দ্রুত পবিত্র কোরআনুল করিমের এই যে 25টি শব্দ যেখানে আসুক আপনি অর্থ করতে পারবেন ইনশাআল্লাহ। এত সময় ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে। ততক্ষণ আপনারা নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।